সারা বাংলাদেশের ক্লাস নাইনের সকল স্টুডেন্টকে জানাচ্ছি শুভেচ্ছা আমি মোহাম্মদ মুস্তফা আলী লেকচারার ইন ইংলিশ নৌবাহিনী কলেজ ঢাকা আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের আগে একটা ক্লাস দিয়েছিলাম এই ক্লাসে ছিল একশো মার্কস কিভাবে আসবে কয়টা প্যাসেজ আসবে কিভাবে লিখব কিভাবে একশো মার্কস হয় আজকে থেকে আমরা টোটাল সাতটা আইটেমে সাতটা ক্লাস তোমাদেরকে দিব প্রথম আইটেমটা হচ্ছে নাম্বার ওয়ান এই আইটেম নাম্বার ওয়ানে আমাদের যে বিষয়গুলো আছে একটা প্যাসেজ থাকবে এই প্যাসেজটা সুন্দর করে পড়ে নিয়ে সেখানে এমসিকিউ কিউ কোয়েশ্চিন আনসার এবং ম্যাচিং আমরা প্রথমে প্যাসেজটা যখন পড়বো যে কোনো প্যাসেজ অর্থাৎ এখানে থার্টি ফাইভ মার্কস থাকবে এই রিডিং টেস্টে এখানে থার্টি ফাইভ মার্কস এখানে আমরা যদি মার্কিংটা করে নেই তাহলে এখানে হবে থার্টি ফাইভ মার্কস থার্টি ফাইভ মার্কস এই থার্টি ফাইভ মার্কস কী থাকবে এমসি কিউ থাকবে ফাইভ মার্কস কোয়েশ্চিন আনসার থাকবে আর সেখানে থাকবে হলো ম্যাচিং তো আমরা এখানে আসি পুরো প্যাসেজটা আগে পড়ে নেই দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাভ আ গুড নাম্বার অফ ওয়েবসাইটস টু এমার্স টু ফ্যাসিলিটেড সোশ্যাল রিলেশনস অ্যামাং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এইটুকু যদি আমরা পড়ি প্যাসেজ পড়ার প্রথম যে শর্তটা পুরো প্যাসেজটা ওয়ান বাই ওয়ান সেন্টেন্স ভালো করে একটু পড়ে নিতে হবে প্রথমে সেন্টেন্সটা পড়ে নিয়ে বুঝে তারপরে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে প্রত্যেক প্রশ্নের সাথে সাথে এই প্যাসেজ পড়বে এতে টাইম অনেক বেশি লাগবে অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুযোগ সুবিধা দ্য অ্যাডভান্টেজেস দ্য ইন্টারনেট টেকনোলজি ইন্টারনেট টেকনোলজি মানে প্রযুক্তি নেট প্রযুক্তি এই ইন্টারনেট প্রযুক্তির যে সুযোগ সুবিধা হ্যাভ মেড আ গুড নাম্বার অফ ওয়েবসাইটস এর অনেকগুলো ওয়েবসাইট তৈরি করেছে ওয়েবসাইটের বাংলাটা একটু পরে আমরা জেনে নেব টু এমার্স এমার্স মানে হচ্ছে উদয় হওয়া সৃষ্টি হওয়া টু ফ্যাসিলিটেড সুযোগ সুবিধা দেয়া সোশ্যাল রিলেশনস এবং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবী অ্যারাউন্ড ওয়ার্ল্ড মানে সারা পৃথিবী জুড়ে মানুষের মাঝে যে সোশ্যাল রিলেশনস এটা কানেক্ট করে সামাজিক সম্পর্ক বৃদ্ধি করে দিস আর নন অ্যাজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস এগুলোকে বলা হয় সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস অর সোশ্যাল নেটওয়ার্কস দ্বিতীয় সেন্টেন্স চলে গেল অ্যাট প্রেজেন্ট বর্তমানে ফেসবুক ইজ দ্য মোস্ট পপুলার ফেসবুকটা হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটা মাধ্যম সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস আর এই এগুলো বলা আছে কী কী সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস আর ওয়েব বেসড ওয়েবসাইট যেটাকে বলা হয় সোশ্যাল নেটওয়ার্কিং যতগুলো সার্ভিস আছে সবগুলো ওয়েব বেসড ওয়েব এর ভিত্তি করে অ্যান্ড হেন্স এবং তাই প্রোভাইড প্রোভাইড মানে কি গিফট দেয় ওয়েজ ফর দ্য ইউজার্স টু ইন্টার্যাক্ট থ্রু দ্য ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করে এই সার্ভিসগুলো নেওয়ার জন্য তাদেরকে হেল্প করা হচ্ছে ইন্টারনেট মানে ইন্টারনেট কানেকশন ছাড়া বাকি সবগুলোই অচম দিজ সার্ভিসেস মেক ইট পসিবল টু কানেক্ট পিপল শেয়ারিং ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস অ্যাক্রস দ্য বোর্ডার্স অ্যান্ড দ্য হ্যাভ মেড আ লট ফর দ্য ইউজার্স টু লিভ ইন গ্লোবাল ভিলেজ তার মানে এখানে ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর মানুষগুলো যেভাবে একে অন্যের সঙ্গে কমিউনিকেশন রাখতে পারে এর জন্য সব মানুষগুলো যেন একটা গ্রামের মধ্যে বাস করে যেটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ নেক্সট প্যাসেজ যেটা সোশ্যাল নেটওয়ার্কস এক্সপ্যান্ডিং সো ফাস্ট এক্সপ্যান্ড মানে হচ্ছে বৃদ্ধি হওয়া বিস্তৃত হওয়া এই সোশ্যাল নেটওয়ার্কটা কেন এত সরিয়ে যাচ্ছে বিস্তৃত হচ্ছে দ্য অ্যান্সার ইজ সিম্পল এর অ্যান্সারটা একেবারে সহজ আমরা যখন প্যাসেঞ্জটা পড়ব প্রত্যেকটা সেন্টেন্স এমনভাবে বুঝে নেব নিচে কিন্তু এর প্রশ্ন থাকবে এমসি কিউ থাকবে কোয়েশ্চেন আনসার থাকবে ম্যাচিং থাকবে এই জন্য একটু ভালো করে সেন্টেন্সগুলো পড়ে নিতে হবে এরপরে দেওয়া আছে মোস্ট অব দ্য সোশ্যাল সার্ভিসেস আর কস্ট ফ্রি অধিকাংশ সোশ্যাল সার্ভিসেস সামাজিক যে সেবামূলক যে কাজগুলো আছে আর কস্ট ফ্রি মানে এগুলো একদম ফ্রি ইউ ক্যান মেক ইউজ অফ দেম ফ্রি তোমরা এগুলোকে ফ্রি ব্যবহার করতে পারো পেইং আ ভেরি লিটল টু ইউর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন্টারনেট সার্ভিস যেমন তুমি যদি ওয়াইফাই ব্যবহার করো বা কোনো নেট নাও এমবি নাও সেখানে যে খরচটা যায় সামান্য খরচে তুমি সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখতে পারো সেকেন্ডলি এটা গেল প্রথমত সেকেন্ডলি ইউ ক্যান মেক ইউর পার্সোনাল প্রোফাইল পাবলিক তুমি পার্সোনাল তোমার যে নিজের পার্সোনাল প্রোফাইলটা আছে ফেসবুক প্রোফাইল হোক বা যে কোনো মিডিয়া প্রোফাইল হোক এই প্রোফাইলটাকে তুমি পাবলিক করতে পারো বিফোর দ্য এন্টায়ার অনলাইন কমিউনিটি সারা পৃথিবীতে এন্টার মানে কমপ্লিট সম্পূর্ণ পুরো পৃথিবীর সকল যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কের কাছে তুমি তোমার সমস্ত প্রোফাইলটাকে পাবলিক করে দিতে পারো ইট ইজ লাইক প্রেজেন্টিং ইউর সেলফ বিফোর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড নেক্সট সেন্টেন্সটা হচ্ছে ইট ইজ লাইক প্রেজেন্টিং ইউর সেলফ বিফোর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড এটা মনে হয় এমন যে সারা পৃথিবীতে তুমি তোমার নিজেকে রিপ্রেজেন্ট করতেছ ইউ ক্যান অলসো লুক ইন্টু আদার পিপলস প্রোফাইল তুমি অবশ্য অন্য মানুষের প্রোফাইলও দেখতে পারো ইফ ইউ আর ইন্টারেস্টেড যদি তুমি আগ্রহী হও এরপরে দেখো ইট ইজ সিম্পল অ্যান্ড ইজি এটা একেবারে সিম্পল অ্যান্ড ইজি সিম্পল মানে কি সরল ইজি মানে সহজ একদম সাদা মাটা সহজ থার্ডলি সোশ্যাল নেটওয়ার্কস অ্যালাউ ইউজার্স টু আপলোড পিকচার্স সোশ্যাল নেটওয়ার্ক যেমন ফেসবুক তোমরা ইউজ করো ফেসবুক বলো বা ইনস্টাগ্রাম বলো এগুলো যে তোমরা ব্যবহার করো এখানে যেমন তোমরা ছবি আপলোড দিতে পারো মাল্টিমিডিয়া কন্টেন্টস মাল্টিমিডিয়া যেমন যে তোমরা ক্লাসটা দেখতেছো এটা মাল্টিমিডিয়া একটা ডিজিটাল বোর্ডে এগুলো আপডেট আসছে দেখো মাল্টিমিডিয়া কন্টেন্টস অ্যান্ড মডিফাই দ্য প্রোফাইল প্রোফাইল প্রতিনিয়ত মডিফাই করতে পারো সাম সার্ভিসেস লাইক সাম সার্ভিসেস লাইক ফেসবুক অ্যালাউ ইউজার্স টু আপডেট দেয়ার প্রোফাইলস ফোর্থলি নেটওয়ার্কস ফোর্থলি নেটওয়ার্কস অ্যালাউ ইউজার্স টু পোস্ট ব্লগ ব্লগ এন্ট্রিস কী কী পোস্ট করা যায় ছবি পোস্ট করা যায় ভিডিও পোস্ট করা যায় ব্লগ করো যদি তোমরা সেই ব্লগটাকে এটা মানে আপলোড দেওয়া যায় ইউজার প্রোফাইলস হ্যাভ আ সেকশন ডেডিকেটেড ডেডিকেটেড টু কমেন্টস ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড আদার ইউজার্স ফাইনালি দেয়ার প্রাইভেসি প্রোটেকশন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় তোমার যদি ফেসবুক থাকে ইনস্টাগ্রাম থাকে বা যেখানেই ইউটিউবেও যদি তোমার অ্যাকাউন্ট থাকে চ্যানেল থাকে তাহলে তোমার ওখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকে প্রোটেকশন থাকে ফাইনালি দেয়ার আর প্রাইভেসি প্রোটেকশন মেজার্স টু সেখানে প্রাইভেসিও থাকে গোপনীয়তাও থাকে ইউজার হিমসেলফ ওর হারসেলফ ডিসাইডস ওভার দ্য নাম্বার অফ ভিজিটার্স ভিউয়ার্স অর্থাৎ আমি কতগুলো ভিজিটর চাই কতগুলো ভিউয়ার চাই ওই টার্গেট ভিউয়ার করে কিন্তু আমরা আপলোড দিতে পারি অ্যান্ড হোয়াট ইনফরমেশন শুড বি শেয়ার উইথ আদার্স এবং আমরা কোন কোন ইনফরমেশানগুলো অন্যের সঙ্গে শেয়ার করতে পারি সেই বিষয়গুলো কিন্তু আমাদেরই ডিসিশন আমি যদি বলি যে শুধু ঢাকা শহরের মানুষ আমার ফেসবুক দেখবে তাহলে বুস্ট করার সময় বা আপলোড দেওয়ার সময় লোকেশনটা ওইভাবে দিতে হবে শুধু বাংলাদেশের লোকজনই আমাকে দেখবে তাহলে ওইভাবে লোকেশনটা দেওয়া যায় তো অ্যান্ড হোয়াট ইনফরমেশন শুড বি শেয়ার উইথ আদার্স এবার প্যাসেজটা শেষ করার পর আমরা পুরো প্যাসেজ জানলাম ইন্টারনেটের যে অ্যাডভান্টেজেস সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধা সম্পর্কে আমাদের এখন প্রথম যে আইটেমটা অর্থাৎ প্রথম প্যাসেজে যে আইটেম থাকে প্রথম আইটেমটা হচ্ছে এমসি কিউ আমাদের অবশ্যই প্রশ্নটা ভালো করে পরি নিতে হবে দ্য ওয়ার্ড অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ইন দ্য প্যাসেজ এখানে হবে ইন দ্য ফার্স্ট লাইন রেফার্স টু প্রথম লাইনে যে অ্যাডভান্টেজ কথাটা আছে এটা অর্থটা কি কনভেনিয়েন্স ইন ইনঅ্যাপ্রোপ্রিয়েট আনসার্টেন কনভেনিয়েন্স হচ্ছে সুবিধা ইনকনভেনিয়েন্স অসুবিধা ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে উপযুক্ত ইনঅপ্রোপ্রিয়েট অনুপযুক্ত আনসারটেন অনিশ্চিত তাহলে অ্যাডভান্টেজ মানে সুবিধা এই চারটার মধ্যে এটা কোনটা অর্থ কারেক্ট হয় তার মানে কনভেনিয়েন্স হচ্ছে সুবিধা এটা একই তাহলে আমরা লিখবো কি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার আমরা যখন লিখব অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ওয়ান দিয়ে এখানে আসতেছে এ নাম্বারে পুরো প্রশ্নটা তুলতে হবে না এ নাম্বারে শুধু এ দিয়ে অ্যান্সারটার নাম্বার লিখবে ওয়ান কনভেনিয়েন্স কনভেনিয়েন্স শুধু এই ওয়ার্ডটাই লিখবে এই এইভাবে তোমাদের এ বি সি ডি ই এই পাঁচটা অ্যান্সার এভাবে লিখবে এ এরপরে হচ্ছে বি নাম্বার এরপরে সি ডি এবং ই এভাবে পাঁচটা আমরা পরবর্তীতে জেনে নেই বি নাম্বার দ্য ইউটিলিটি অফ ওয়েবসাইট ইজ ড্যাশ ইউটিলিটি হচ্ছে উপকারিতা ইউটিলিটি অফ ওয়েবসাইট ইজ ড্যার ওয়েবসাইটের উপকারিতা হচ্ছে এই চারটার একটা হবে অ্যাবিউজিং সোশ্যাল নেটওয়ার্ক অ্যাবিউজিং মানে হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের অপব্যবহার ক্রিয়েটিং সোশ্যাল অ্যাওয়ারনেস সামাজিক সচেতনতা সৃষ্টি করা ডিসকারেজিং সোশ্যাল রিলেশন সামাজিক সম্পর্ককে নিরুৎসাহিত করা প্রমোটিং ইউনিভার্সাল ব্রাদারহুড মানে কি বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা তাহলে এই দুটার মধ্যে এই দুটোর মধ্যেই আমাদের একটা অ্যান্সার আছে তার মানে ক্রিয়েটিং সোশ্যাল অ্যাওয়ারনেস সামাজিক সচেতনতা বৃদ্ধি এটা না এই প্রোমোটিং ইউনিভার্সাল ব্রাদারহুড এটা হবে অ্যান্সার এরপরে সি নাম্বার ইউজার্স অ্যাকাউন্টস হ্যাভ ড্যাশ প্রোটেকশন মেজার্স ইউজার্স অ্যাকাউন্ট অর্থাৎ ইউজারদের যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের কীরকম প্রোটেকশন থাকে ভাইরাস প্রোটেকশন আইডেন্টি প্রোটেকশন পার্সোনাল সিক্রেসি নেটওয়ার্ক প্রোটেকশন তার মানে এখানে এই চারটার মধ্যে আমাদের যেটা অ্যান্সার হবে সেই অ্যান্সারটা ওইভাবে আমরা দিয়ে দেব এরপরে ডি নাম্বার দেখো দ্য ওয়ার্ড কন্টেন্ট স্ট্যান্ডস ফর কন্টেন্ট মানে হচ্ছে বিষয়বস্তু তাহলে এখানে দেখো কনভারসেশন কথাবার্তা এগ্রিমেন্ট মতামত তারপরে আর রিহার্সেল মানে রিহার্সেল হচ্ছে প্র্যাকটিস অনুশীলন এটাও হবে না দ্য থিংস দ্যাট আর কন্টেন্ট ইন সামথিং কোনো কিছুর মূল যে বিষয়বস্তু এটাকে বলা হয় কনটেন্ট তার মানে এটাই হবে এভাবে আমরা ই নাম্বারটা দেখে নেই আর লট অফ ওয়েবসাইটস হেল্প মানে বিপুল পরিমাণে যে ওয়েবসাইট এটা সাহায্য করে কি সাহায্য করে টু ওর সোশ্যাল রিলেশনস এমাং দ্য ওয়ার্ল্ড পিপুল সারা পৃথিবীর মানুষের সামাজিক সম্পর্ক খারাপ করে এটা হবে না টু ডিস টু ডিস দ্য ওয়ার্ল্ড পিপুল মানুষের সারা পৃথিবীর মানুষকে নিরুৎসাহিত করে এটাও হবে না টু ডেভেলপ সোশ্যাল রিলেশনস অ্যামাং দ্য গ্লোবাল পিপুল সারা পৃথিবীর মানুষের মধ্যে সম্পর্ক ডেভেলপ করে উন্নত করে টু স্প্রেড টেরোরিজম অনলি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে শুধু সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়া এটাও ভুল তার মানে এটা কারেক্ট তাহলে আমি যেভাবে অ্যান্সারটা লিখে দিলাম যে অ্যান্সার টু তো কোয়েশ্চেন নাম্বার ওয়ান লিখে এ এই যে এ একটু আগে যেভাবে দেখাই দিলাম ওইভাবে ওয়ান নাম্বারটা অ্যান্সার করবে ইনশাল্লাহ এটাতে আর সমস্যা হবে না তার মানে ওয়ান নাম্বারের ভিতরে ওয়ান নাম্বারের অধীনে আছে এ এম সি কিউ ফাইভ মার্কস বি কোয়েশ্চেন অ্যান্সার টেন মার্কস এবার দেখো বিতে কী আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স একটাতে থাকবে টু মার্কস ফাইভ মার্কস একটাতে থাকবে টু পাঁচটাতে হলো দশ মার্কস তো প্রথমটা দেখো হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল নেটওয়ার্কস তো এখানে তোমরা লিখবা অ্যান্সার সোশ্যাল নেটওয়ার্কস মানে কি একদম সহজ ভাবে লিখবার সোশ্যাল নেটওয়ার্ক দিয়ে শুরু করবা সোশ্যাল নেটওয়ার্কস সোশ্যাল নেটওয়ার্কস এটা ডেফিনেশন সুন্দর করে প্যাসেজে আছে প্যাসেজ থেকে মানে ডেফিনেশনটা দিয়ে দিবা আর কোনো কাজ করতে হবে না এর আসো বি নাম্বারে হাউ ক্যান আ ইউজার এখানে হবে অ্যান ইউজার এখানে এ ঠিক আছে হাউ ক্যান এই ইউজার টেক প্রাইভেসি প্রোটেকশন মেজার এই প্রাইভেসি প্রোটেকশন মেজার একজন ইউজার কীভাবে নিতে পারে তার মানে পাসওয়ার্ড দিয়ে প্রাইভেসি সিক্রেসি এগুলো রাখতে পারে তার মানে হাউ দিয়ে যদি প্রশ্ন থাকে হাউ দিয়ে প্রশ্ন থাকলে আমরা অ্যান্সার করার সময় এই প্রশ্নের সাবজেক্টটা নিব এখানে দেখো অ্যান্সার আমি শুধু সাবজেক্ট আর ভাবটা বের করে দিচ্ছি তোমরা প্যাসেজ থেকে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে যদি না পারো যে জায়গায় গিয়ে প্রবলেম হবে কমেন্টে দিলে সুন্দর করে আবার পরবর্তী ভিডিওতে এটা বুঝাই দেব কারণ কি অযথা ভিডিওটা বড় করে তোমাদের এমবি নষ্ট করে ধৈর্য হারানোর কোনো দরকার নেই এখানে হাউ দ্বারা প্রশ্ন থাকলে প্রশ্নের যে সাবজেক্ট এ ইউজার এই যে প্রশ্নের সাবজেক্ট হাউ ক্যান ক্যান আছে আমরা এখানে দেবো এ ইউজার ক্যান তারপরে মেইন ভার টেক এ ইউজার ক্যান টেক প্রাইভেসি 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 প্রোটেকশন প্রাইভেসি প্রোটেকশন মেজার্স তার মানে এই প্রাইভেসি প্রোটেকশন মেজার্স একজন ইউজার গ্রহণ করতে পারে হাউ দ্বারা প্রশ্ন আছে কী হবে তাহলে এখানে তোমরা দিতে পারো বাই প্লাস জেরান মানে বাই বাইয়ের পরে ভার্ভের সাথে আইএনজি বাই টেকিং সাম স্টেপস অথবা বাই ইউজিং পাসওয়ার্ড মানে ওই যে বাইয়ের পরে যে ভার্ভটা ব্যবহার করবে এটা যোগ করবে তার মানে হাউ দ্বারা প্রশ্ন থাকলে আমরা বাই দ্বারা অ্যান্সার করতে পারি এরপরে আসো সি নাম্বার সি নাম্বার হোয়ার ক্যান ইউ মেক ইউর পার্সোনাল প্রোফাইল অ্যান্সার লিখবে তোমার পার্সোনাল প্রোফাইল কোথায় মেক করতে তৈরি করতে পারো তার মানে ইউ ক্যান এই যে দেখো ইউ দিয়ে প্রশ্ন থাকলে এখানে দিতে হবে উই অথবা আই আমরা দিব উই ক্যান প্রশ্নে যখন ইউ থাকবে অ্যান্সার লেখার সময় আমরা উই দিব উই ক্যান এই যে ক্যান আছে পরবর্তীতে যাবে প্রশ্নের সাবজেক্ট প্রশ্নের ভার উই ক্যান মেক ইয়ার আছে এখানে হবে আওয়ার উই ক্যান মেক আওয়ার পার্সোনাল প্রোফাইল পার্সোনাল প্রোফাইল কোথায় কোথায় বলো তো এখানে দেখা যায় উই ক্যান মেক আওয়ার পার্সোনাল প্রোফাইল ইন ফেসবুক ইন সোশ্যাল মিডিয়া দিতে পারো ইন সোশ্যাল ইন সোশ্যাল মিডিয়া

তুমি কি সাপোর্ট করো যে এই সোশ্যাল মিডিয়াটা ওয়েবসাইট ওয়েবসাইট কি করে সামাজিক যোগাযোগের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে যদি মনে করো ইয়েস তাহলে হোয়াই আর যদি মনে করো নো তাহলে হোয়াই নট এটা এক্সপ্লেন ইন টু অর থ্রি সেন্টেন্সেস এখানে লিখতে হবে অ্যান্সার অ্যান্সার লিখে তুমি অবশ্যই এটা সাপোর্ট করবে কারণ ওয়েবসাইট ফ্যাসিলিটেট করে তাহলে এখানে কি হচ্ছে ইয়েস দিবার

রিলেশনস অ্যামাং দ্য পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এইভাবে দুটা তিনটা সেন্টেন্স দিলে আমাদের মোটামুটি এটা শেষ হয়ে যায় এরপরে দেখো ই নাম্বার রাইট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ফেসবুক ফেসবুকের উপকারিতা এবং অপকারিতা এটা এখানে অ্যান্সার তোমরা সবাই ফেসবুক ইউজ করো ছোট বড় মেজো সেজো সবাই এই ফেসবুকের মেরিটস এবং ডিমেরিটস এখানে সুন্দর লিখবা মেরিটসটা একবার লিখবে একটা সেন্টেন্সে মেরিটস লিখবা এরপরে ডিমেরিটসটা লিখবা তাহলে আরও সুন্দর হবে মেরিটস অ্যান্ড ডিমেরিটস এভাবে আমরা কোয়েশ্চেন আনসার এবং এমসি কিউ অর্থাৎ এখন আমাদের ফিফটিন মার্কস আমরা শেষ করলাম এ গেল বি গেল এরপরে আমরা সিতে আসব দেখো সিতে কি থাকে সিতে বিলো ইজ আ টেবল উইথ টু কলামস নিচে দুটা নিচে একটা টেবিল আছে টেবিলে দুটা কলাম আছে এ এবং বি কলমে কি আছে ইন দ্য লেফট কলাম যে লেফট কলমে ওয়ার্ড দেওয়া আছে লেফট কর্নারে ওয়ার্ড দেওয়া আছে আর রাইট কলমে দেখো রাইট কলাম আর ডেফিনিশন এই জায়গায় ডেফিনেশন দেওয়া আছে দুইটার সঙ্গে ম্যাচ করতে হবে যেমন ইন্টারনেট ইন্টারনেটের সঙ্গে এ এ এই যে অ্যানসার লেখার পরে এ প্লাস এখানে মিলাইতে হবে এখানে কোনটা হয় ইন্টারনেটের ডেফিনেশনটা কোনটা হয় আর সিস্টেম অফ ইন্টার কানেক্টেড পিপল অফ এর দেখো এর সঙ্গে আমরা বি যদি দেই বি দেওয়ার পরে পুরো সেন্টেন্সটা লিখবা তারপরে দেখো ওয়েবসাইটস ওয়েবসাইটস হচ্ছে ই নাম্বার দেখো আমরা বি প্লাস ই দেব ওয়েবসাইটস গ্লোবাল কম্পিউটার নেটওয়ার্ক উইথ এ ভ্যারাইটি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ফ্যাসিলিটিস এরপরে দেখো নেটওয়ার্ক নেটওয়ার্ক হচ্ছে আমরা দেব নেটওয়ার্কের ক্ষেত্রে নিচে একটা ডি ই এখানে ডি সঙ্গে এখানে সি প্লাস বের করবে এখান থেকে ডি প্লাস এখান থেকে বের করবে ই প্লাস এখান থেকে তোমরা নিজেরা বের করবে এটা হলো তোমাদের কাজ থাকলো তোমরা নিজেরা প্র্যাকটিস করার পরে এটা যদি না পারো যে কোনো ডিকশনারিতে দেখতে পারো এটা বা এই প্যাসেজও সুন্দর করে দেখতে পারো তাহলে এখান থেকে যেখানে তোমাদের প্রবলেম হবে এই প্রবলেমটা আমরা সলভ করবো এটা হলো মার্ক্স ফাইভ আশা করি এমসিকিউ কোয়েশ্চেন আনসার এবং এই ম্যাচিং এই ম্যাচিংটা হচ্ছে সবচেয়ে একটা ইজিয়েস্ট আইটেম এই জন্য এটা নিয়ে আমি বেশি আলোচনা করলাম না তাহলে ওয়ান নাম্বার আইটেম প্যাসেজ থেকে শেষ এরপরে আমরা আসবো টু নাম্বার আইটেম